हेलो भिवार्स, आज के पर्व आमरा देखबो कीभावे OBS स्टूडियो स्क्रीन रेकॉर्डर ए सॉफ्टवेयर टी के वेबसाइट थेके डाउनलोड करे आपनारा पीसी ते इन्स्टॉल करबेन। OBS स्टूडियो एटी एक्टी फ्री सॉफ्टवेयर, एटी जोनो कोनो लाइसेंस किंबा कोनो एक्टिवेशन की दरकार नहीं। তাই ফ্রি এই সফটওয়্যারটিকে ওয়েবসাইট থেকে নামিয়ে নেওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজার চালু করে, চলুন আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে যাওয়ার পর সেখানে টাইপ করব OBS লিখে আমরা সার্চ দেব। দেখুন ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার, তাদের যে সফটওয়্যারটি প্রথমে চলে আসলো আমরা প্রথমে যেটা আছে সেটা ক্লিক করব। আমাদের সামনে OBS ওপেন ব্রডকাস্ট সফটওয়্যারটি, তাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটটি চালু হলো। এখন এই OBS স্টুডিও এই সফটওয়্যারটি আপনি কোন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করতে চান, সেটি উইন্ডো হতে পারে, ম্যাক হতে পারে, লিনাক্স হতে পারে, আপনি যে ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন সেটি সিলেক্ট করুন। যেমন ধরুন আমরা ব্যবহার করছি উইন্ডো অপারেটিং সিস্টেম, তাই সিলেক্ট করলাম উইন্ডো অপারেটিং সিস্টেম। উইন্ডো অপারেটিং সিস্টেম সিলেক্ট করার সাথে সাথে এই উইন্ডো অপারেটিং সাপোর্টের সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার নোটিফিকেশন আমাদের সামনে চলে আসলো। আপনি এখন সেভ ফাইলে সিলেক্ট করে এই OBS সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। আমরা এখন এখানে সেভ ফাইলটি সেভ করব। সেভ করার জন্য আমরা কোথায় ফাইলটি রাখবো সেখানে ফাইলটি রেখে সেই ফাইলে রেখে আমরা সেভ করব। আপনার ফাইলের যে নামটা আপনার সে, আমার যেহেতু এখানে সেভ ফাইল আরেকটা করা আছে সেজন্য আমরা নামটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি, একটু পরিবর্তন করে সেভ দেব। দেখুন এখানে সেভ হচ্ছে, ফাইলটি সেভ হচ্ছে। দেখুন এখন OBS এই সফটওয়্যারটির সাইজ 70 মেগাবাইট, কাজেই এই 70 মেগাবাইট সফটওয়্যার ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন ব্রাউজারটিকে ক্লোজ করে দেব। আপনি আপনার ডাউনলোডকৃত লোকেশন দিয়েছেন যেখানে, সেখানে চলে যাব এবং সেখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করে ফেলব। চলুন আমরা এখানে সফটওয়্যারটি সেভ করা হয়েছে সেই জন্য আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর সফটওয়্যারটি আমরা ডবল ক্লিক করব। দেখুন ইনস্টল ফাইল চলে আসলো, আমরা এখানে নেক্সট ক্লিক করব, আবারও নেক্সট দেব। দেখুন এই যে ইনস্টল ফাইল চলে আসলো, আমরা এখন ইনস্টল করব। যেহেতু আমার এখানে OBS টি আগে থেকে সেট আপ করা আছে সেজন্য তারা নিচ্ছে না, আমরা বের হয়ে যাব, আপনারা এটা ইনস্টল করে নেবেন। চলুন ইনস্টল হওয়ার পরে আমরা দেখি OBS সফটওয়্যারটি চালু করে। দেখুন চালু হয়ে গেল OBS স্টুডিওটি। এখন এই OBS স্টুডিও বিভিন্ন অপশন রয়েছে, যেমন ধরুন ফাইল, এডিট, ভিউ, প্রোফাইল, স্ক্রিন কালেকশন, এই সকল অপশন নিয়ে আমি ধারাবাহিক পর্বে এক একটি বিষয় নিয়ে আলোচনা করে যাব। আজকের পর্বে জানতে পারলাম OBS স্টুডিও স্ক্রিন রেকর্ডার ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এবং কম্পিউটারে ইনস্টল করতে হয়। ভিউয়ার্স, এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে নতুন কিছু নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ।